মিনিমাম 50টা মেশিন আমরা পুরো মাসে ডেলিভার করে থাকি। কর্মকার মেশিনারিজ কোনো থার্ড পার্টি ভেন্ডার থেকে মেশিন কিনে কিন্তু আপনাকে বিক্রি করে না। আপনার মেশিন দেওয়া থেকে শুরু করে আপনাকে কাজ শেখানো থেকে শুরু করে মার্কেটিং এর স্ট্র্যাটেজি থেকে শুরু করে সমস্ত রকম গাইডেন্স আমরা দিয়ে থাকি। এখানে কিন্তু কাঠের উনুন ইউজ করা হয়েছে। আপনি যদি চান গ্যাস ইউজ করতে বা আপনি যদি চান কয়লার উনুন ইউজ করতে, আপনি ইউজ করতে পারেন। যত বেশি ফেনা তৈরি হবে তত বেশি কিন্তু বাতাসের কোয়ালিটি তত কিন্তু হাই হবে। এই যে পুরো মেশিনটা কিন্তু অপারেট হচ্ছে এই মোটরের সাহায্যে, যেই মোটর আমরা 3 বছরের গ্যারেন্টি দিয়ে থাকি। এই ট্যাঙ্কটার গ্যারেন্টি আমরা দিয়ে থাকি 10 বছরের। মেশিনটার স্ট্রাকচার এইভাবেই তৈরি, বাতাসা এখানে পড়বে আর ওখানে গিয়ে শুকিয়ে যাবে। তা বাতাসা 30 দিন অবধি শক্ত থাকবে, 30 দিন অবধি ওটার কিন্তু টেম্পার থাকে। এক একটা লাইনে কিন্তু 14 খানা করে বাতাসা রয়েছে। ওই 14টা হোলের মাধ্যমে 14টা করে বাতাসা কিন্তু বেরোচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু এই বিজনেসে পুরোপুরি হাত দিতে পারেন। আপনার হয়তো মনে হতে পারে যে এত বড় মেশিন হয়তো 3-4 লাখ টাকার দাম হবে, কিন্তু আদেও ব্যাপারটা সেরকম নয়। ম্যাডাম নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন? আমার নাম পিঙ্কি আর আমাদের যে কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারিজ। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে আপনার হাওড়া ব্যান্ডেল। আচ্ছা, তো ম্যাডাম এইখানে মেইনলি এখন কি তৈরি হচ্ছে? আমরা এখানে আপনাকে নিয়ে এসেছি বেসিক্যালি এটা দেখানোর জন্য যে আমাদের যে কর্মকার মেশিনারিজ, যেখানে এরা হচ্ছে নিজেরা মেশিন তৈরি করে, আপনাকে সেখানে নিয়ে চলেছে যেখানে ম্যানুফ্যাকচারিং পয়েন্ট। আপনারা নিজের চোখে দেখুন যে কিভাবে মিস্ত্রিরা কাজ করছেন আর মেশিন তৈরি করছেন। আসুন দেখিয়ে দিন। আচ্ছা আচ্ছা, আপনাদের বিজনেসটা তো ম্যাডাম মেইনলি বাতাসা নিয়ে, তাই না? বাতাসার মেশিন, এটা দেখুন অলরেডি একটা বাতাসার মেশিন তৈরির এখানে প্রসেস অলমোস্ট রেডি। এখানে এখনো কিছু কাজ বাকি আছে। এই মেশিন গুলো জাস্ট শুদ্ধ কালার হয়েছে, আর এই মেশিনটা হচ্ছে ডেলিভারির জন্য অলমোস্ট রেডি। এখানে দেখতে পাচ্ছেন ঝালাইয়ের কাজ চলছে। এরকম ব্যাক টু ব্যাক প্রত্যেক দিন আমাদের মানে পুরো 30 দিনে, মাসের 30 দিনে আমরা মিনিমাম 50টা মেশিন ডেলিভার করে থাকি। এতটা পরিমাণে চাই, 50টা মেশিন, মিনিমাম 50টা মেশিন আমরা পুরো মাসে ডেলিভার করে থাকি। দেখতে পাচ্ছেন এখানে এক একটা পার্ট, এখানে যে সাজানো রয়েছে সে এক একটা পার্ট তৈরির জন্য কিন্তু এক একটা দক্ষ কারিগর, এক একটা দক্ষ মিস্ত্রি কিন্তু আমাদের এখানে কাজ করছেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক তৈরির কাজটা চলছে, ভেতরে সমস্ত কাঁচা মাল রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা। আর আপনাকে দেখাই যে বেল্টের যে কাঠামোটা, ওই যে ব্লু কালারের যেটা পুরো দেখতে পাচ্ছেন, ওই বেল্টের কাঠামোটা কিন্তু ওখানে রয়েছে। আপনারা এটা দেখতে পাচ্ছেন এই এক একটা বেল্টের যে কাঠামো তৈরি হয়েছে, এই বেল্টের কাঠামোগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আপনাকে যেটা দেখালাম বেল্টের যে কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেটআপ তৈরি করার জন্য। মানে ওখানে ওই যে ট্যাঙ্কটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এরপরে বেল্টের কাঠামো রেডি হয়ে গিয়েছে। এগুলোই মিস্ত্রিরা আমাদের এখানে কিন্তু অ্যাডজাস্ট করার কাজ করবেন। ব্যাক টু ব্যাক সমস্ত প্রসেস কিন্তু আপনারা এখানে লাইভ দেখতে পাচ্ছেন, আমাদের মিস্ত্রি কাজ করছেন দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং পয়েন্ট। তাহলে এটা থেকে এটা প্রমাণিত হলো যে কর্মকার মেশিনারিজ কোনো থার্ড পার্টি ভেন্ডার থেকে মেশিন কিনে কিন্তু আপনাকে বিক্রি করে না। আমরা নিজেরা মেশিনটা তৈরি করি, এতগুলো দক্ষ কারিগর রয়েছেন আমাদের এখানে, আর সেই মেশিনই কিন্তু আপনার বাড়িতে আমরা পৌঁছে দিই। আচ্ছা, তো ম্যাডাম মেশিন তো মানুষ কিনে নিয়ে যাবে, ঠিক আছে, তো মেশিনে যদি কখনো কোনো প্রবলেম হয় বা সে যদি বুঝতে না পারে যে মানে বাতাসে কিভাবে তৈরি করবে, সেই ব্যাপারে কি আপনারা ট্রেন করে দেবেন? তো দেখুন বাতাসে কিভাবে তৈরি করবে সেই প্রসেসটা আপনাকে আমরা লাইভ দেখাবো। এই ভিডিওতে আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিওটা পুরো শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। মানে টোটাল আপনারা গাইড করুন, সমস্ত কিছু গাইড করে দেবো। আপনি শুধু ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাহ, খুব ভালো, মানে খুব ভালো লাগলো যে অনেক জায়গায় কি হয় যে মানে মেশিনটা বিক্রি করলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল, ঠিক আছে। মানে অনেক জায়গাতেই এটা হয় যে আমার পকেটে পয়সা ঢুকেছে, মানে ও আমার দায়িত্ব অনেকটা শেষ হয়ে গেল। আমরা আপনার মেশিন দেওয়া থেকে শুরু করে আপনাকে কাজ শেখানো থেকে শুরু করে মার্কেটিং এর স্ট্র্যাটেজি থেকে শুরু করে সমস্ত রকম গাইডেন্স আমরা দিয়ে থাকি। দারুণ ব্যাপার কিন্তু ম্যাডাম, এটা কিন্তু খুব ভালো লাগলো। আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা কাস্টমার হবে, তাদের কিন্তু এটা খুব উপকারে আসবে। তাহলে এরপরে কি দেখাবেন? এরপরে আমরা চলে আসবো প্রোডাকশনে। তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা ম্যাডাম, বলছি ভিডিও তৈরি করতে করতে আমি এই একটা এই যে মেশিনটা দেখছি ভাই একটা কাজ করছে, ঠিক আছে, ওইখানে কিছু একটা মেশিন আছে, তো এই ব্যাপারটা সম্পর্কে আমি একটু জানতে চাই, আমার দেখে খুব ইন্টারেস্টেড। এটা হচ্ছে এসএমপিএস, মানে গোটা মেশিনটার যেটা সুইচ বোর্ড বেসিক্যালি, যেটাতে চারটে সুইচ থাকে পুরো মেশিনটাকে অপারেট কন্ট্রোলিং এর জন্য। এক্স্যাক্টলি, আর সেটাই উনি তৈরি করছেন। তো আসুন ওনার সাথে কথা বলে নিন। আচ্ছা আচ্ছা, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনি এটা কি করছেন? এটা হচ্ছে যে প্যানেল বোর্ডটা আজকে পুরো অপারেটিং করে, সেটা একটা প্যানেল বোর্ড তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে দর্শকদের দেখান যে এখানে পুরোপুরি প্যানেল বোর্ডটা তৈরি করে দেওয়া হচ্ছে। এই মেশিনটা ডেলিভার হবে, তাই ডেলিভারি হবে? ডেলিভারি কবে হবে মেশিনটা? ডেলিভারি আজকে হয়ে যাবে। কি বলছেন না, মানে একদিনের মধ্যে বলেছেন? একদিনের মধ্যে। মোটামুটি একটা মেশিন তৈরি হতে তাহলে কতদিন টাইম লাগে? একদিনের মধ্যে হয়ে যায়। একদিনেই? কারণ আমাদের সেটআপ অলরেডি ব্যাকআপে অনেকটা রেডি থাকে, বিকজ আমাদের এত অর্ডার আসে, এত পরিমাণে আমাদের অর্ডার আসে যে আমাদের মানে ব্যাকআপে অনেক কিছু রেডি করে রাখতে হয়। তো জাস্ট ওটাকে তার সঙ্গে এতজন তো কাজ করছে, আর এত দক্ষ কারিগর রয়েছেন, আমাদের মেশিন তৈরি করতে বেশি সময় মোটেও লাগে না। বাহ, দারুণ ব্যাপার। তাহলে ম্যাডাম, এর আগে যে আমরা ভিডিওটা করেছিলাম, ঠিক আছে, সেখানে তো আমরা মেইনলি মেশিনের তৈরিটা দেখিয়েছিলাম। একদমই তাই। ঠিক আছে, তো এবার কি দেখাতে চাইছেন? এবার আপনাকে যে শুরুটা যেটা দেখালাম যে আমরা মেশিন তৈরি করছি, এবার মেশিনটা আদেও সাকসেসফুল কিনা, আদেও প্রোডাকশন ভালো দেয় কিনা, সেটা তো যাচাই করে দেখে নিতে হবে, তাহলে বিশ্বাস করবেন কি করে। তো আজকে আমরা চলে এসেছি একটা প্রত্যন্ত গ্রামে, গ্রাম বাংলার একটা জনপ্রিয় ব্যবসা বলতে পারেন। শুধু গ্রামে নয়, শহরেও এই ব্যবসাটার অনেক চলন রয়েছে। তো বাতাসা তৈরির এই যে ব্যবসাটা, যেটা বিষয়ে আজকে কথা বলছি, অলরেডি আমরা চলে এসেছি। ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন যে জ্বালানিতে অলরেডি একজন ভদ্র মহিলা চাশনি তৈরি করছেন। এটা হচ্ছে চিনির বাতাসা তৈরি হচ্ছে, মানে যেটা সাদা বাতাসা বলে যেটাকে, ওটা তৈরি হচ্ছে অলরেডি। এখানে এখানে কিন্তু কাঠের উনুন ইউজ করা হয়েছে। আপনি যদি চান গ্যাস ইউজ করতে, বা আপনি যদি চান কয়লার উনুন ইউজ করতে, আপনি ইউজ করতে পারেন। তো এখানে অলরেডি কিন্তু মানে চাশনি তৈরি হচ্ছে, ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন রয়েছে। তাহলে আসুন আমরা দেখে নিই যে প্রোডাকশনটা কিরকম ভাবে হয়। ওকে ওকে, ঠিক আছে ম্যাডাম, চলুন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমাদের চাশনি ঢালা হয়ে গেছে, পাকটা ঢালা হয়ে গেছে। এটা প্রায় 15 কেজির মতন পাক রয়েছে। আর এই পাকের থেকে এই যে তরল পদার্থ যেটা দেখতে পাচ্ছেন, চিনি, সাইট্রিক, হাইড্রো পাউডার আর জল, এই চারটে জিনিসের মিশ্রণে যেটা পাক তৈরি হয়েছে, 10 মিনিট ফোটানোর পরে যে পাকটা তৈরি হয়েছে, এই পাক কিন্তু বেরিয়ে আসবে বাতাসা হিসেবে। একদম ঠিক শুনেছেন, এই পাক থেকে কিন্তু বাতাসা বেরিয়ে আসবে। আর এই যে পাকটা তৈরি হয়েছে, এটা হচ্ছে সাদা বাতাসা তৈরির পাক। একদম ঠিক শুনেছেন, বাতাসা তো দু রকমের হয়, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে গুড়ের বাতাসা। তো এই যে পাকটা, এটা কিন্তু হোয়াইট কালারের দেখতে, সাদা কালারের দেখতে। আর এখানে দেখুন একটা তেল ঢালা হচ্ছে, এটাকে রেডি তেল বলা হয়। আর এটা এই জন্যই ঢালা হয় কারণ বাতাসার মধ্যে এটা চমক আসবে, এটা শাইন আসবে বাতাসার মধ্যে, সেই জন্যই কিন্তু এটা ঢালা হয়। এবার আস্তে আস্তে আমাদের মিস্ত্রি, আমাদের দাদা, উনি 4টে সুইচ যেটা এসএমপিএস বোর্ডে লাগানো আছে, ওই 4টে সুইচ অপারেট করা উনি শুরু করবেন আস্তে আস্তে। কিন্তু এক একটা সুইচের কিন্তু এক একটা কাজ। বেল্টের সুইচটা অন করলে বেল্ট চালু হয়ে যাবে, ফ্যাটারের সুইচ অন করলে এখানে যে দুটো লাঠি দেখতে পাচ্ছেন, ফ্যাটার অন হয়ে যাবে। তারপরে হাইড্রোলিক, অ্যান্ড তারপরেই হচ্ছে ড্রপিং। এই মাত্র 4টে সুইচের মাধ্যমে কিন্তু গোটা মেশিন অপারেট হয়। এ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফ্যাটার অন হয়ে গেছে। আর এই ফ্যাটার অন হওয়ার মানেই হচ্ছে ফ্যানা তৈরি হবে। আর সেই ফ্যানা, যত বেশি ফ্যানা তৈরি হবে, তত বেশি কিন্তু এখানে বাতাসার কোয়ালিটি তত কিন্তু হাই হবে। যত বেশি ফ্যানা, ওই ফ্যানাটাই অ্যাকচুয়ালিতে বাতাসা। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফ্যাটারটা অন করার পরে, এরপরে কিন্তু দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই এই যে সাদা কালারটা, এটা একটা কি বলবো, একটা ফ্যানা তৈরি হবে ওপরে। আর খুব দারুণ একটা টেক্সচার তৈরি হবে, একটা সাদা কালার, এখানে আর একটা লেয়ার চলে আসবে। কিছুক্ষণের মধ্যে আপনারা জাস্ট দেখতে পাবেন। এখন পুরো প্রসেসটা আমরা আপনাকে লাইভ দেখাচ্ছি বাতাসা তৈরির, কারণ আমরা আপনাকে ম্যানুফ্যাকচারিং পয়েন্ট দেখালাম, এবার বাতাসা তৈরির পুরো লাইভ প্রসেস আপনাকে দেখাচ্ছি, যাতে কোনো রকম আপনার কোনো সন্দেহ না থাকে, কোনো রকম প্রশ্ন যদি থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনি চটপট কল করে ফেলুন। আরো যদি কিছু জানার থাকে, আর আমরা তো কিন্তু পুরো লাইভ প্রসেস দেখাচ্ছি, মানে অ্যাকচুয়ালি যেটা ফেনা হচ্ছে ফেনাটাই হচ্ছে বাতাসা, তাহলে ফেনাটাই হচ্ছে বাতাসা। আর এই যে ফ্যাটানো হচ্ছে, এই ফ্যাটানোর জন্যই কিন্তু এই ফেনাটা তৈরি হয়, যে তরল পদার্থ যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাতাসা হিসেবে বেরিয়ে আসবে। আর এই যে পুরো মেশিনটা কিন্তু অপারেট হচ্ছে এই মোটরের সাহায্যে, যেই মোটর আমরা 3 বছরের গ্যারেন্টি দিয়ে থাকি। এই যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কের, এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটার গ্যারেন্টি আমরা দিয়ে থাকি 10 বছরের। আর এই যে বেল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলিকনের বেল্ট রয়েছে, এই সিলিকনের বেল্ট, এটাতে গরম বাতাসা পড়ে, মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে টেকসই হতে হবে, তবেই কিন্তু এটা 10 বছর অবধি চলবে। আর এই বেল্টের গ্যারেন্টি আমরা কিন্তু 10 বছরে দিয়ে থাকি, 10 বছরের গ্যারান্টি, 10 বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি। আর এখানে বাতাসটা যখনই পড়বে আপনারা দেখতে পাবেন স্ট্রাকচারটা, মেশিনটার স্ট্রাকচার এইভাবেই তৈরি, বাতাসে এখানে পড়বে আর ওখানে গিয়ে শুকিয়ে যাবে, এই রকম ভাবে কিন্তু স্ট্রাকচারটা পুরোপুরি তৈরি। বাহ বাহ, পুরো প্রসেসটা এই দেখুন, বাতাসা পড়া অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের দর্শকদের দেখান কিরকম ভাবে বাতাসাটা পড়ছে। আপনি যেরকম সাইজের চাইবেন, বড় সাইজের, ছোট সাইজের, মাঝারি সাইজের, যেরকম সাইজের আপনি চাইবেন বাতাসা কিন্তু আপনি সেরকমই পাবেন। চ্যাপ্টা বাতাসা যদি তৈরি করতে চান, ফোলা বাতাসা যদি তৈরি করতে চান, মানে যেরকম আপনার এলাকাতে যেরকম রিকোয়ারমেন্ট, সব এলাকাতে একরকম বাতাসের রিকোয়ারমেন্ট হয় না। এখানে দেখুন এই বাতাসাগুলোর সাইজ দেখছেন, এক একটা সাইজ মিডিয়াম সাইজের বাতাসা, কিন্তু এত ভালো টেক্সচার। একটা বাতাসা কিন্তু আমি আপনাকে হলফ করে লিখে দিতে পারি, একটা বাতাসা বর্ষার সিজনে বাতাসা কিন্তু নরম হবে না। একটা বাতাসা 30 দিন অবধি শক্ত থাকবে, 30 দিন অবধি ওটার কিন্তু টেম্পার থাকে। আর এটা শুধুমাত্র পসিবল এই কর্মকার মেশিনারিজ তৈরি বাতাসার মেশিনের মাধ্যমে। এখানে দেখুন অলরেডি কতটা পরিমাণে ফেনা হয়েছে, দেখতে পাচ্ছেন ফেনা হয়েছে। তো এই ফেনাটাই কিন্তু বাতাসা, আমি আপনাকে বলেছিলাম একটু আগেই যে ফেনাটাই হচ্ছে বাতাসা। আর বাতাসাগুলো দেখুন পড়ার সাথে সাথে একদম এন্ডে গিয়ে আমাদের কাস্টমারদেরকে দেখান, আমাদের দর্শকদেরকে দেখান, এন্ডে গিয়ে কিন্তু বাতাসা একদম শক্ত হয়ে পড়ছে, মানে ওখান থেকে নরম হয়ে আসছে আর এখানে শক্ত হয়ে পড়ছে বাতাসা। দেখছেন সারি সারি বাতাসা, মাত্র 4 থেকে 5 মিনিটে আমরা 15 থেকে 20 কেজির বাতাসা পেয়ে যাই। যেরকম আপনি পাক তৈরি করবেন, যেরকম চাশনি তৈরি করবেন, সেরকমই কিন্তু বাতাসা আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন মানে সারি সারি বাতাসা, এক একটা লাইনে কিন্তু 14 খানা করে বাতাসা রয়েছে। কেন? কারণ ওখানে 14টা হোল করা রয়েছে, ওই 14টা হোলের মাধ্যমে 14টা করে বাতাসা কিন্তু বেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, যেখানে 14টা হোল করা আছে এবং এই 14টা হোলের মাধ্যমে কিন্তু এখানে 14টা লাইন আছে, এই 14টা লাইনে কিন্তু বাতাসাগুলো বেরোচ্ছে। তো ম্যাডাম কিন্তু এতক্ষণ ধরে যতটা সম্ভব আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছে। আর বাদ বাকি আপনারা যদি বুঝতে না পারেন, কোনো রকম যদি আপনাদের অসুবিধা থাকে, তাহলে স্ক্রিনে আপনারা ফোন নম্বর দেখতে পাচ্ছেন, সেই ফোন নম্বরে ফোন করুন। ফোন করলে কিন্তু আপনারা বাকি যা কিছু জানা প্রয়োজন আছে, যা কিছু তথ্যের প্রয়োজন আছে, সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। ওইখানে দেখুন লিকুইড যেটা পড়ছে, ঠিক আছে, বাতাসা তৈরির মেটেরিয়ালটা, সেটা কিন্তু সরাসরি এই বেল্টে এইটুখানি আস্তে আস্তে কিন্তু একদম টোটালি শক্ত হয়ে যাচ্ছে। দেখছেন, দেখুন শক্ত হয়ে গেছে কিন্তু আমার হাতে, এই যে দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস আপনাকে দেখাতে চাইবো দর্শক বৃন্দদেরকে, এই যে কিছু কিছু ওয়েস্ট এখানে বেরিয়েছে, যেগুলো বাতাসা নয়, ওখানে যেরকম দেখতে পাচ্ছেন ওগুলো বাতাসা নয়, এইগুলো যেরকম বেরোচ্ছে, এগুলো তো কেউ কিনবে না, এগুলো তো বাতাসার সাইজ হয়ে বেরোয়নি। তো এগুলো কিন্তু আমরা রিইউজ করতে পারি। কিভাবে? কারণ এই যে মানে ছোট ছোট যে দানার মতন বেরিয়েছে বা যেগুলো ওয়েস্ট, সেগুলো কিন্তু আবার গলিয়ে চাশনিতে ঢেলে ওটা আবার রিইউজ করা যায়। বাতাসা তৈরি নেক্সট টাইম আপনি যখন আবার প্রসেস করবেন তখন করা যাবে। তো এই পুরো বিজনেসটা কিন্তু জিরো ওয়েস্ট বিজনেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েস্টেজ নেই তো, কারণ এটা চাশনির মধ্যে ঢালা আছে, কোনো ওয়েস্টেজ নেই এই বিজনেসে, জিরো ওয়েস্ট বিজনেস। আর এই বিজনেসের আপনার যত টাকা আপনি মানে লাগাবেন, টাকাটা যতটা পরিমাণে লাগাবেন, মাত্র 3 মাসের মধ্যে সেই টাকা আপনি মানে ইনকাম করে নিতে পারবেন। মানে ওই যে আপনি ইনভেস্টমেন্ট করবেন, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আর সেটা আপনি মাত্র 3 মাসের মধ্যে কিন্তু টাকাটা আপনি তুলে নিতে পারবেন। কারণ এই ব্যবসাটার মার্কেটে প্রচুর ডিমান্ড, মানে বাতাসার হচ্ছে এমন একটা ব্যবসা, এটা হচ্ছে 12 মাসের ব্যবসা, একদম এতটা পরিমাণে ডিমান্ড, আপনার কোনো ওয়েস্ট নেই। আর আপনার এই মেশিনের মাধ্যমে আপনি গুড়ের বাতাসা তৈরি করতে পারেন, আপনি সাদা বাতাসা তৈরি করতে পারেন, চিনির বাতাসা যেটাকে বলে তৈরি করতে পারেন, মানে যেরকম যেরকম আপনার মার্কেটে ডিমান্ড আপনি ঠিক সেরকম ভাবে তৈরি করতে পারবেন। সেম মেশিনে আপনি কিন্তু চ্যাপ্টা বাতাসা পাবেন, সেম মেশিনে আপনি কিন্তু ফোলা বাতাসা পাবেন। এটা দেখতে পাচ্ছেন বাতাসাটা কত ফুলেছে, এটা অনেকটাই ফোলা আছে, গরম আমি হাত দিতে পারছি না, কিন্তু বাতাসাটা প্রচন্ড পরিমাণে ফুলেছে। এবার আসি প্রোডাকশনের কথা। দেখুন 43 টাকা করে বা 44 টাকা করে যেরকম যেখানে দাম, চিনির যদি দাম হয়, সেখানে আপনি যদি কাঠের উনুন ইউজ করেন বা আপনি যদি কয়লার উনুন ইউজ করেন সেখানে আরো 2 টাকা অ্যাড করে নিন, কাঁচামাল আরো কিছু জিনিসপত্র রয়েছে, সব মিলিয়ে আপনার যদি সব মিলিয়ে 47 টাকাও খরচা হয়, আপনি 57 টাকা থেকে 58 টাকা আপনি বিক্রি করবেন, মানে মিনিমাম 10 টাকা তো আপনি প্রতি কেজিতে আয় পাচ্ছেন। আর এইরকম করে আপনি ঘন্টায় 100 থেকে 150 কেজি আপনি প্রোডাকশন করতে পারবেন শুধুমাত্র এই মেশিনের মাধ্যমে। তাহলে প্রতি কেজিতে আপনি মিনিমাম 10 টাকা থেকে 12 টাকা লাভ পাচ্ছেন, আমি 10 টাকাই ধরে চললাম। আর ঘন্টায় 100 থেকে 150 কেজি আপনি বাতাসা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এই মেশিনের মাধ্যমে। তো এইরকম করে আপনি যদি মিনিমাম সারাদিনে যদি পার্ট টাইম জব হিসাবে যদি আপনি মিনিমাম 3 ঘন্টা কাজ করেন, তাহলে মিনিমাম 3000 টাকা আপনি কিন্তু রোজগার করতেই পারবেন। আর মাস গেলে হচ্ছে 90,000 থেকে 1 লাখ টাকা রোজগার করা কোনো বড় ব্যাপার নয়। আর আপনি যত প্রোডাক্টিভিটি বাড়াবেন, যত আপনি কাজের সময় বাড়াবেন, তত কিন্তু আপনার রোজগারও কিন্তু বাড়বে। একদম। তাহলে এটাই একমাত্র বিজনেস যেটা 12 মাস চলে, আর যেখানে আপনার প্রচন্ড পরিমাণে লাভ রয়েছে। কেজিতে আপনি 10 টাকা লাভ, মানে আপনি বুঝতে পারছেন। আর একটা কথা, 100 কেজি চিনিতে কিন্তু 104 কেজি বাতাসা হয়, ওই 4 কেজিও কিন্তু এক্সট্রা লাভ আপনার জন্য। তাহলে সমস্ত কিছু মার্কেট, মানে এই সমস্ত কিছু বলে দেওয়ার পরে এবার আসি মেশিনটার দামের ব্যাপারে। আপনার হয়তো মনে হতে পারে যে এত বড় মেশিন হয়তো 3-4 লাখ টাকার দাম হবে, কিন্তু আদেও ব্যাপারটা সেরকম নয়। এই গোটা মেশিনটা আপনি পেয়ে যাচ্ছেন 1,50,000 থেকে 2,10,000 মধ্যে, একদম ঠিক শুনেছেন, একদম। তো এই মেশিনটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা 20 ফুটের মেশিন রয়েছে। আপনি যদি চান 16 ফুটের, 17 ফুটের, 20 ফুটের, যেরকম আপনার স্পেস রয়েছে, 100 থেকে 150 স্কোয়ার ফুটের একটা জায়গা লাগে আপনার, সেখানে এই মেশিনটা আপনি যদি বসাতে চান, যেরকম আপনার স্পেস রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু এটা তৈরি করাতে পারেন। আমাদের ম্যানুফ্যাকচারিং পয়েন্ট তো আমি আপনাকে দেখাবো, ওখানে আপনার নিজের মতন করে এখানে সেটিং কিন্তু করা যেতে পারে। আর এত বড় মেশিনের দাম আপনি, আর এটা শুধুমাত্র ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, যেটা আমি আপনাকে বললাম। একবার ইনভেস্ট করবেন, আপনার সারা লাইফ পেছনে ঘুরে তাকাতে হবে না। আর ব্যবসা, মানে বাতাসার যে মার্কেট আপনার দিনের পর দিন বেড়েই চলেছে, কিন্তু কমছে না। তো আজকে একজনকে আপনার সাথে পরিচয় করাবো, আমাদের একজন কাস্টমার আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আসুন তার সাথে কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম ভাস্কর মণ্ডল। আচ্ছা, তো আপনি আমাদের এখানে প্রোডাকশনটা দেখলেন? আমি মোবাইলে দেখে কর্মকারের সঙ্গে যোগাযোগ করেছি। আচ্ছা, যোগাযোগ করে তারপরে আপনি ওই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করেছিলেন, তারপরে সরাসরি আপনি এখানে চলে এসেছেন বাতাসার প্রোডাকশন দেখার জন্য। তো বাতাসার সবার আগে তো প্রোডাকশনের কথা পরে আসছে, আগে আমি জানতে চাইবো বাতাসার কোয়ালিটি দেখে আপনার কি রকম? ভালো আছে। ঠিক আছে, ভালো আছে। মানে আপনি যেখানে যদি আপনি মেশিনটা কেনেন, যেখানে আপনি মার্কেট আপনি নিজে করবেন, মার্কেটিংটা করবেন, তো আপনার কি মনে হয় এই বাতাসা বাজারে চলবে? চলবে, চলবে। আমাদের ডিমান্ড আছে, বাতাসের ডিমান্ড আছে, আর এরকম বাতাসা চলবে। তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমারের রিভিউ কিন্তু আপনার পুরোপুরি সামনে, আর এখানে কোনো ফেকনেস নেই, একদম জেনুইন রিভিউ আপনাকে দেখালাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু এই বিজনেসে পুরোপুরি হাত দিতে পারেন, একদম। মানে নিজেদের স্বামীর সাথে যদি হেল্প করতে চান, বা 2 জন মহিলা মিলেও যদি কাজ করতে চান, 2 জন পুরুষ মিলেও কাজ করতে চান, বা পুরুষ মহিলা, মানে যারা চাইবেন তারা কিন্তু মাত্র 2 জন ম্যান পাওয়ার লাগে, 2 জন লোক লাগে। তো আপনারা কিন্তু এই বিজনেসটা বাড়িতেই কিন্তু সেটআপ করে আপনারা লাখ লাখ টাকা রোজগার করতেই পারেন। বাহ বাহ, দারুন দারুন বিজনেস ম্যাডাম, কিন্তু খুব সুন্দর একটা বিজনেসের আপনি আইডিয়া দিয়েছেন। মানে আমাদের ধরুন বর্তমান যুগে চাকরি কোথায়, মেন কথা, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে অনেক মানুষ চাইছে, যে আমাদের ইয়ং জেনারেশন চাইছে যে একটা যদি নিজস্ব একটা বিজনেস করা যেতে পারে। একদমই তাই, এটা একটা সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, একদমই তাই। মানে চাকরির অবস্থা খুবই খারাপ মার্কেটে, আর সেই জন্য এই বাতাসার বিজনেসটা যেটা 12 মাসের এত ডিমান্ড, তো এই রকম একটা বিজনেস কিন্তু পেলে আপনি হাতছাড়া করবেন না। না না না, আর আরো তথ্য পেতে গেলে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এত কিছু তো আপনাকে আপনাকে লাইভ দেখালাম, আরো যদি কিছু তথ্য নেওয়ার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে চটপট যোগাযোগ করে ফেলুন। যোগাযোগ করা মানে এই নয় যে আপনাকে মেশিন নিতে হবে, আপনি আগে আসুন, মেশিনটা দেখুন, প্রোডাকশন দেখুন, আমাদের ম্যানুফ্যাকচারিং পয়েন্ট দেখুন, ট্রাস্ট করুন, তারপরে এসে আমাদের সাথে যোগাযোগ করুন, মেশিনটা কিনুন। ঠিক আছে ম্যাডাম, এখানেই শেষ করছি ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার হয়তো দরকার নেই বাট অন্য কারোর হয়তো দরকার হবে। যাই হোক ম্যাডাম, অনেক কিছু জানতে পেরেছি, ঠিক আছে। তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।